হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নতুন একটা ডাইরেক্টিভের কাজ দেখবো যেটা হচ্ছে ভি তো এটা আমি এখন এক্সপ্লেন করবো না এটা যখন কোড করবো তখন আপনারা বুঝতে পারবেন যে এটার কাজ কী তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা যেটা করবো অ্যাপ ডট যে সেই ডাটার ভেতরে একটা স্ট্রিং ভ্যালু নেবো এখানে নিচ্ছি নেম এবং এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি লুফি এবং এইখানে আমরা একটা ম্যাথডস নেবো সো আমার ম্যাথডস প্রপার্টিটা ইউজ করতে হবে সো ম্যাথডটটার নাম আমি এখন দিতে পারি হচ্ছে আপডেট এবং এইখানে আমরা যেটা করব এইখানে সেট টাইম আউট এই ফাংশনটা কি কাজ করে আপনাদের সবারই কম বেশি জানার কথা সো আমি এখানে সেট টাইম আউট দিচ্ছি এবং এটার ভেতরে আমরা একটা অ্যারো ফাংশন ইউজ করব সো এখানে আমি কি রিটার্ন করব এখানে আমি রিটার্ন করবো হচ্ছে দিস ডট নেম এই নেমটা আপডেট হয়ে যাবে এবং আপডেট হয়ে হবে হচ্ছে রাফি এবং এটা কতক্ষণ পরে আপডেট হবে এটা আপডেট করব আমি দুই সেকেন্ড পরে সো এই সেট টাইম আউট এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের ফাংশন এটা কিভাবে কাজ করে এটা আপনাদের সবারই জানার কথা তো আমি এখানে আর এক্সপ্লেন করতেছি না তো এখন এখানে সেভ দেই সেভ পরে এখন এই ডিবের ভেতরে আমি একটা এইচ ওয়ান ট্যাগ নেই এবং এর ভেতরে আমার যে ডাটার যে ভ্যালুটা রয়েছে সেটা এখানে নিয়ে আসতেছি নেই এবং আমি যে একটা মেথড ক্রিয়েট করলাম সেটাকেও এখানে নিয়ে আসবো সেটার নাম ছিল আপডেট সো এটাকে এখানে কল করলাম সেভ দিলাম এখন এটার মানে কি এটার মানে হচ্ছে আমি যদি এটাকে রিলোড করি দেখবো যে এই নামটা আমার দুই সেকেন্ড পরে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে রাফি হইলো ঠিক আছে সো এখন এখানে যদি আমি এই এতটুকু অংশকে আবার কপি করে এখানে পেস্ট করি এবং সেভ দেই এবার যদি রিলোড করি তাহলে কি হবে তাহলে দেখুন এটা কিন্তু দুই সেকেন্ড পরে দুটোই নামই চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু আমি চাচ্ছি যে এই প্রথমটা চেঞ্জ হবে কিন্তু সেকেন্ডটা চেঞ্জ হবে না সেকেন্ডটা রেন্ডার হবে একবারই এটা রি রেন্ডার হবে না সো এইটা আমি কিভাবে করব। এটা করার জন্য আমরা এখানে যেটা করব। এই সেকেন্ডটা যেহেতু আমরা রি রেন্ডার করতে চাচ্ছি না এটা যেহেতু আমরা একবারই দেখাতে চাচ্ছি একবারই রেন্ডার করতে চাচ্ছি সো আমরা এখানে জাস্ট ভি ওয়ান্স দিয়ে দিব এই ডাইরেক্টিভটা যদি আমরা ইউজ করি এর মানে হচ্ছে এটা আমার একবারই চেঞ্জ হবে একবারই রেন্ডার হবে এবং পরবর্তীতে আর আপডেট হবে না ঠিক আছে সো এবার রিলোড করি দুই সেকেন্ড ওয়েট করব প্রথমটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু সেকেন্ডটা কিন্তু চেঞ্জ হয় নাই তো এটাই হচ্ছে ভি কাজ তো আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করবেন ধন্যবাদ